আসসালামু আলাইকুম শ্রী দর্শক আপনারা দেখছেন আলোক বিতরাঙ্গমটির প্রতিদিন রাত আটটা সংবাদ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাঙ্গামাটিতে বাঙালি শিক্ষার্থীদের সাথে বৈষম্যের প্রতিবাদে পিসিসিপির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ জাতীয় পাট দিবসে রাঙামাটিতে র্যালি ও আলোচনা সভা জোড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কাবতায় সেনা অভিযানে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার লঙ্গদূতে সেনাবাহিনীর উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ এতক্ষণ রঙামাটিতে বাঙালি শিক্ষার্থীদের সাথে বৈষম্যের প্রতিবাদে পিসিসিপির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পার্বত্য চট্টগ্রামের শিক্ষাবৃত্তি কোটা ও চাকরির ক্ষেত্রে বাঙালি শিক্ষার্থীদের সাথে সাম্প্রদায়িক বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রাঙামাটি জেলা শাখা সোমবার ছয় মার্চ সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই ঘন্টা ব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পিসিএনপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবুর রহমান মজিব প্রধান অতিথির বক্তব্যে কাজী মুজিবুর রহমান বলেন পার্বত্য অঞ্চলকে অনগ্রসর অঞ্চল হিসেবে উল্লেখ করে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি উচ্চশিক্ষাবৃত্তি ব্যবসা বাণিজ্যের রকম কোটা ও সুযোগ সুবিধা চালু করেছে সরকার তবে একই এলাকায় বসবাস করে বর্তমানে ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো থেকেও পিছিয়ে পড়া এবং জনগোষ্ঠীর অর্ধেকের চেয়েও বেশি হয়েও তা পাচ্ছে না বাঙালিরা ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে শুধুমাত্র চাকমারা পার্বত্য চট্টগ্রামে মোট জনগোষ্ঠীর সাতাশ শতাংশ আর সারা দেশের মূল জনগোষ্ঠীর থেকে এক শতাংশ আর সারা বাংলাদেশের শিক্ষার হার তিয়াত্তর শতাংশ তাহলে চাকমারা সারা বাংলাদেশের শিক্ষার হার চাইতেও তারা এগিয়ে গিয়েছে শুধুমাত্র কোটা সুবিধার কারণে অন্যদিকে বাঙালিরা পার্বত্য চট্টগ্রামে মোট জনগোষ্ঠীর একান্ন শতাংশ হয়েও শিক্ষার হার চব্বিশ শতাংশ তাই শিক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে বর্তমানে পার্বত্য চট্টগ্রামে প্রকৃতপক্ষে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হল অপজাতি তথা বাঙালিরা সরকারের উচিত ক্ষুদ্র নিগোষগুলোর মধ্যে যারা এগিয়ে গেছে বেশি তাদের সকল কোটা বাতিল করে বাঙালি সহ অন্যান্য পিছিয়ে পড়া ক্ষুদ্র জাতি বম লুসাই জন্য শিক্ষাবৃত্তি কোটা ও চাকরি সুবিধা দেওয়া বক্তারা আরো বলেন উন্নয়ন বোর্ডের দু হাজার বিশ দু হাজার একুশ অর্থ বছরের শিক্ষাবৃত্তিতে পার্বত্য তিন জেলা থেকে বৃত্তি পেয়েছেন দু হাজার একশো তিরাশি শিক্ষার্থী এদের মধ্যে বাঙালি শিক্ষার্থী ছশো দশ এবং অবাঙালি তথা বিভিন্ন ক্ষুদ্র নিগসী শিক্ষার্থী এক হাজার পাঁচশো তিরাশি জন শতকরা হিসাবে দেখা যায় বাঙালি সাতাশ দশমিক আট দুই শতাংশ এবং অবাঙালি উপজাতি শিক্ষার্থীরা পেয়েছেন বাহাত্তর দশমিক শতাংশ বাঙালি জনগোষ্ঠীর সাথে চরম বৈষম্য করা হয়েছে তাই আগামীতে উন্নয়ন বোর্ড কর্তৃক শিক্ষাবৃত্তি ও চাকরি দেওয়ার ক্ষেত্রে জনসংখ্যা অনুপাতে বাঙালি শিক্ষার্থীদের সমানভাবে সুযোগ দেওয়ার দাবি জানান নেতৃবৃন্দরা জাতীয় পাঠ দিবসে রাঙ্গামাটিতে র্যালি ও আলোচনা সভা পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এই প্রতিবাদে রাঙ্গামাটিতে জাতীয় পাট দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার ছয় মার্চ সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রাঙ্গামাটি জেলা পরিষদ ও পাট অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অংশপ্রু চৌধুরী এ সময় বক্তারা বলেন পাট বাংলাদেশের ঐতিহ্য পাটের যে ঐতিহ্য তা আমাদের তুলে ধরতে হবে আমাদের সরকার এই সোনালী আশ পাট উৎপাদনের যে পদক্ষেপগুলো নিয়েছে সে অনুযায়ী আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের পুনরায় সোনালী আশ পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে এর আগে হেবির থেকে জাতীয় পাট দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয় র্যালিটি শহর প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদে গিয়ে শেষ হয় জুরাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ জুরাছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে সোমবার ছয় মার্চ সকালে জুরাছড়ি অদ্বিতীয় দুই সেনাবাহিনীর উদ্যোগে বনযোগি ছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক গরিব অসহায় মানুষের মাঝে বিনামূল্যে এই চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয় চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে তারা খুবই খুশি জুলাইছি জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ সাদমান রহমানের নেতৃত্বে বিভিন্ন রোগের চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয় এই সময় বঞ্জু মোজার হেডম্যান করুনাময় চাকমা স্থানীয় ওয়ার্ড সদস্য দীপায়ন চাকমা কারবারি ধনমন চাকমা উপস্থিত ছিলেন ক্যাম্পে শিশু বৃদ্ধ ও নারী একশো দশজনকে জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয় মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ সাদমান রহমান বলেন পার্বত্য এলাকায় সেনাবাহিনী শান্তি সম্প্রীতি উন্নয়নে কাজ করে যাচ্ছে তার ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে এই চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হবে কাপ্তায় সেনা অভিযানে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার জীবতলি সেনা রিজিয়াম দশ আর ই ব্যাটালিয়ান বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র সহ কার্তুস উদ্ধার করেছে গত রবিবার পাঁচ মার্চ ওই দিন গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তায় রাইংখিয়ং বাজার এলাকায় সি টাইপ টহল দল নৌপথে টহল দেওয়ার সময় দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড কার্তুস উদ্ধার করা হয় সংশ্লিষ্ট সূত্র জানায় মেজর আবদুল্লাহ আল রাজন সহ সেনা সদস্যরা টহল দেওয়ার সময় নৌপথে চারজন লোককে দেখে সন্দেহ হলে তাদেরকে ডাক দেয় এ সময় লোকগুলো সন্দেহজনক একটি বস্তু পানিতে ফেলে নৌকা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায় পরে টহলদল পানি থেকে একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড কার্তুস উদ্ধার করে উদ্ধার করা অস্ত্র ও কার্তুস কাপ্তায় থানা হস্তান্তর করা হয় বলে জানায় এই সূত্র লঙ্গদুদের সেনাবাহিনীর উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ রঙামাড়ির লংগু উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে কমিউনিটি কম্পিউটার প্রশিক্ষণার্থী একশো দুইজন পাহাড়ি ও বাঙালি শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করেছে সেনাবাহিনীর লঙ্গ দুজন গত রবিবার সকালে মাইনিমুখ আর্মি ক্যাম্পে লংগ দুজন কর্তৃক আয়োজিত কমিউনিটি কম্পিউটার প্রশিক্ষণের চতুর্থ ধাপের সমাপনী এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তিন বীর তেজস্বী বীর লঙ্গ দায়িত্ব গ্রহণের পর থেকে গত এপ্রিল দু হাজার বাইশ তারিখ হতে অদ্যাবধি পর্যন্ত চারটি ধাপে পরিচালিত এই কমিউনিটি কম্পিউটার প্রশিক্ষণে সর্বমোট একশো জন পাহাড়ি এবং বাঙালি প্রশিক্ষণ সেনার্থী সফলতার সাথে প্রশিক্ষণ সমাপ্ত করে উক্ত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে লঙ্গু দুজনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হিমেল মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন উল্লেখ্য কমিউনিটি কম্পিউটার প্রশিক্ষণের সকল প্রশিক্ষণ কার্যক্রম প্রশিক্ষক এবং প্রশিক্ষণ সহায়ক সামগ্রী সরবরাহ সহ যাবতীয় ব্যয়ভার লঙ্গু দুজন কর্তৃক বহন করা হয় সুই দর্শক এই ছিল আমাদের আজকে আলোকিত রাঙামাটির রাত সংবাদ ধন্যবাদ আপনার থাকার জন্য